হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেচার অ্যান্ড ফুড লাভার। এই অসহ্য গরমে আমাদের শরীরকে একটু স্বস্তি দিতে আজকে আমি চলে এসেছি লস্যির রেসিপি নিয়ে। আর এই ঠান্ডা পানীয়টা খেতে কিন্তু খুব টেস্ট আর ভীষণ মজাদার, আর এটা কিন্তু খুব সহজেই ঝটপট বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো কিভাবে বানাচ্ছি সেটাই দেখে নাও। তো এটা বানানোর জন্য আমাদের যা যা দরকার সেগুলি হচ্ছে লেবুর রস, টক দই, গোলাপ জল এবং পরিমাণ মতো চিনি। এর সাথে সাথেই আমি নিয়ে নিয়েছি কয়েকটা আইস কিউব আর স্বাদ মতো লবণ। এখানে আমি ব্ল্যাক সল্ট পাউডার ইউজ করেছি, তোমরা চাইলে এমনি লবণও ইউজ করতে পারো। এবারে একটা ব্লেন্ডারে আমি প্রথমে টক দইটা ঢেলে দিয়েছি, তারপরে অ্যাড করে দিচ্ছি চিনি। এখন লেবু রসটা দিয়ে দিয়েছি, এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ এবং গোলাপ জলটাও দিয়ে দিয়েছি, তার সাথে সাথেই দিয়ে দিচ্ছি কিছুটা ঠান্ডা জল এবং কয়েকটা আইস কিউব। আবারও ভালোভাবে সবগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমাদের লস্যিটা একদম রেডি, এটা একদম গাঢ়ও না আর খুব পাতলাও না। এবারে দুটো গ্লাস নিয়ে লস্যিটাকে ঢেলে নিয়েছি। এখন আমি উপর থেকে কিছুটা ব্ল্যাক সল্ট পাউডার ছড়িয়ে দিয়েছি, আর এখন অ্যাড করে দিচ্ছি কয়েকটা আইসক্রিম। এটাকে আমরা খেতে পারি। সো ফ্রেন্ড, এটা ছিল আমার আজকের রেসিপি। আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটি সঙ্গে সঙ্গে ক্লিক করে দাও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তাহলে আজ আসি, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।